বিরামপুর HD মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল। এবার আসেন আপনারা আমার নবী, মায়ার নবী, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী, হাবিবুল্লাহ নবীজির জবান মুবারক থেকে শুনিয়ে দরুদের মর্যাদা আমরা কেমনে সুন্নি হইলাম, কেমনে নবীর আশিক হইলাম। মনোযোগ দিয়া শুনেন বাবার আমার ভাইয়ের আমার, নবীজিদের হাজার বছর আগে বলে গেছেন, ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহু আকবার বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। কি আপনাদের কষ্ট হইতেছে? আমার কথা বুঝেন আপনারা? নবীজির কথা শুনতে চাননি আপনারা? নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আসরা, তার উপরে সাথে সাথে দশটি রহমত নাজিল হয়ে যায়, দুরূদে লাভ হয় না, লস হয়। কেমন লাভ? নবীজি বলেন, ওয়ালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل دعاء محجوب حتى يصلي على محمد صلى الله عليه وسلم رواه البيهقي بيهقي شریف الحدیث। মায়ার নবী বলেন, কুল্লু দুআ মাহজুবুন, প্রত্যেকটি দুআ হেজাব হয়ে যায়, পর্দার অন্তরাল হয়ে যায়, হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ না নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় ততক্ষণ পর্যন্ত কারো মুনাজাত আল্লাহর কাছে কবুল হয় না। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কবুল করানোর সিস্টেম হলো, আপনি যখন মুনাজাত করবেন কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয়, পলিসিটা শুনে শুনতে চাননি আপনারা? মুনাজাত করেন, মনের মধ্যে সন্দেহ থাকে কবুল হয় কিনা, আমার দোয়া আল্লাহ পাক শুনেন কিনা, কিন্তু আসেন দলিলের মাধ্যমে কোন সিস্টেমে দোয়া করলে দোয়া কবুল হয়, যে দোয়ার আগে দুরুদ, মধ্যখানে দোয়া, শেষে দুরুদ, মধ্যখানে যা চাও দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কুল্লু দোয়া মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এরপরে দয়াল নবীজি বলেন, ফাকসিরু আলাইয়া সালাতা, তোমরা বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশি পড়ি না কম পড়ি? কোন কোন তাফসীর মাহফিলে দেখবেন হুজুররা দুরূদ শরীফ ব্যঙ্গ করে পড়ে, বোঝা যায় গলার মধ্যে ফাঁসি। জিরা বলেন ঠিক কিনা? আর যদি বলে তাইলে আগে বলবে আসেন কদ্দুর সাল্লাল্লাহ পড়ি। দুরুদকে কদ্দুর বলা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়ে তাসলিমান কাসীরান কাসীরা। নবীর উপরে বেশি দুরুদের হুকুম, বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার, ভাইয়ের আমার, গাঁটটি কাঁধে নিয়ে ঘুরে কিন্তু দুরুদ মুখে দিবাহির হয় না। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক যে পরিমাণ খুশি হন, নবীর উপরে দুরুদ পড়লে তার চেয়ে বেশি খুশি হন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, ফাতসিরু আলাইয়া সালাতা, তোমরা বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ফা ইন্না সালাতাকুম মারুদাতুন ইলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো হয়। আল্লাহু আকবার বলেন। সারা হাতের তালু যেভাবে দেখা যায়, দয়াল নবীজি এখনো সারা দুনিয়া ওইভাবে দেখতে পারেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তুরাদু ইলাইকা সালাতুনা ইয়া রাসূলুল্লাহ, কদ আরামতা। দলিল সহ আলোচনা শুনেন, কপাল খুলবে ইনশাআল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? নবীজি, সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তুরাদু ইলাইকা সালাতুনা ইয়া রাসূলুল্লাহ, কদ আরামতা। নবী গো,
আপনি যখন মাটির নিচে যাবেন তখন কেমনে আমাদের দরুদ শরীফ বসবে? মায়ার নবী হাবিবুল গুলা নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, قال ان الله عز وجل حرم على الارض ان تاكل اسد الانبياء নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের বডি শরীর মাটির জন্য পচানো হারাম করে দিয়েছে। এইজন্য ফাহুয়া হাইয়ুন ফিল কবরে, নবীরা কবরে জিন্দা। আল্লাহু আকবার বলেন কবর আমার ভাইয়ের আমার। এইজন্য নবীজি বলেন, কেউ যদি আমাকে এসে সালাম দেয় সে যেন দুনিয়া আমাকে জিন্দা থাকতেই দিল। যে ব্যক্তি আমার কবর দেখলো তার জন্য সাফায়াত করে আমি নবীর মুজিব হইয়া যা। এই কথাগুলি পীরের দরবারে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কোন এই দরবার রানিকা দরবার শরীফ ঐতিহ্যবাহী দরবার। এই দরবার কথানুগতিক অন্যান্য দরবারের মতো না। এই দরবারে আসলে হাকিকতে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, হাকিকতে মুহাম্মদি নবীর পরিচয় পাওয়া যাবে, হাকিকতে আউলিয়া মুর্শিদ কেমনে মানতে হয় হাকি কিভাবে বলে দেওয়া হয়, বলেন ঠিক কিনা? গভীর আলোচনা আসতেছে আগামীতে, এই সামনে আসতেছে, মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ দুরুদের ফয়সালা হলো, এবার আসেন জিকিরের ফয়সালা। বাবার আমার ভাইয়ের আমার, পীরের দরবারে গেলে জিকির করা যায়। জিকির করলে কেমনে একজন রিক্সাওয়ালাও পীর হতে পারে, ড্রাইভারও পীর হতে পারে, দিন মজুরও পীর হতে পারে। ফির সাহেব কিন্তু আমার ব্রেক ধরা আছেন, বইলা বইলা দিতেছেন। আল্লাহ আকবার বলেন বাবার আমার ভাইয়ের আমার। কি আপনাদের কষ্ট হইতেছে? মনোযোগ দিয়া শুনেন। আমি গতানুগতিক অন্যান্য আলোচনার মতো না, প্রত্যেকটা বিষয়ের রেফারেন্স পাবেন। আলহামদুলিল্লাহ বলেন বলেন বাবার আমার ভাইয়ের আমার। পীরের দরবারে আসলে জিকির করা হয়, কোন সময় জিকরে জলি, কোন সময় জিকরে খফি। জিকরে জলি হলো প্রকাশ্যে জিকির, আর জিকিরে খফি হলো আমি মুতাওয়াজ্জা হই আমার লতিফায়ে কলবের তরফ, আমার কলবকে মুতাওয়াজ্জা করলাম আল্লাহ তাআলার তরফ। আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার পীর সাহেব ও দাদা পীর সাহেবের উসিলাতে আমার কলবে আসে, আর আমার কল আফসাফ আল্লাহ আল্লাহ করে। এই সবক নিয়ে শাস্তান দিতে আল্লাহ সারিতে হু মুকজিব বানালারিয়া, শাস্তান দিতে আল্লাহ সারিতে হু। এইভাবে জিকির কোন পীরের, আপনি যদি হক্কানি পীরের কাছে মুরিদ হন, এর আগে দরবার শরীফে যদি আপনি বায়াত হন, জিকরে খফিও পাবেন, জিকরে জলিও পাবেন। জিকরে খফি হলো প্রথম পর্যায়ে ভিতর শুদ্ধ করার জন্য পরিশ্রমে নেমে যাওয়া, আর জিকরে জলি হলো প্রথম দিকে বাহিরের সংশোধনের চেষ্টায় নেমে যাওয়া। জিকরে জলিতে বাহির সংশোধন হয়, আর জিকরে খফিতে ভিতর সংশোধন হয়। বলেন না সুবহানাল্লাহ। পীরের দরবারে কেন আসছেন? কিছু নেওয়ার জন্য মনোযোগ দিয়া শুনে শুনে কয়েকটা আমল বলবো। পীরের দরবারে আসলে যদি ওই কয়েকটি আমল নিয়ে যায়, মাটির দোলা হাতে নিলে স্বর্ণ হয়ে যায়। আস্তে বললেন সুবহানাল্লাহ। কিছু আমল বলে দিব, পীরের দরবারে আসলে ওই আমলগুলি যদি সাধন করতে পারে, আপনার বাঙ্গা কুটিরে নূরের নবী হাজির হইয়া যাবে।
জিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তুমি তোমার রবের জিকির করো নফস দিয়ে হৃদয় দিয়ে মন দিয়ে তাদাররুম আখিফা ভয় আন্তরিকতার মাধ্যমে দুনাল জাহরা প্রকাশ সারা মিনাল কাউল বিল গুদু ওয়াল আসাল সকাল সন্ধ্যা নিবৃতে নিরালয় তুমি জিকির করো শুধু মুরিদ হলে হবে না জিরে বলুন যে কেনা শুধু মুরিদ হলে হবে না পৃথিবী বিখ্যাত কিতাব টাইটেল ক্লাসের মধ্যে পড়ানো হয় উসুলে বায়যাবি তাফসিরে বায়যাবি উসুলে বায়যাবি তাফসিরে বায়যাবি আল্লামা বায়যাবি রহমাতুল্লাহি আলাইহির হাতের লেখা কিতাব না পড়লে মুফতি হওয়া যায় না মুফাসসির হওয়া যায় না আল্লামা বায়যাবি রহমাতুল্লাহি আলাইহি একদিকে ছিলেন শরীয়তের আলিম আরেকদিকে ছিলেন বিশ্ববরণ্য একজন পীর জিরে বলুন না সুবহানাল্লাহ যারা বলে যারা পীর মানে না মুর্শিদ মানে না তারা কোরআন মানে না জিরে বলুন ঠিক কিনা আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুর্শিদা মুর্শিদ ভালো তৌফিক ওয়াহিদে মুযাক্কর ইসমে ভাই এজ এ গাইডার এজ এ টিচার এজ এ ফাদার জিরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য কেউ আব্বা ডাকে কেউ উস্তাদ ডাকে কেউ অভিভাবক ডাকে কিন্তু মুর্শিদকে যে নামেই দেখো তিনি শরীয়তের উস্তাদ তরিকতের উস্তাদ বাবার আমার ভাইয়ের আমার কারো মুর্শিদের ক্রাইটেরিয়া আছে মুর্শিদের ক্রাইটেরিয়া আছে ইলমে লাদুনিয়ার মাধ্যমে আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা আল্লাহ প্রদত্ত ঔষিক জ্ঞান অলৌকিক জ্ঞানের মাধ্যমে একজন পাপি মানুষকে সবক দিয়ে ওলি আল্লাহ বানাইতে পারে বলুন সুবহানাল্লাহ আল্লামা বায়যাবি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মুরিদান ছিল এর মধ্যে প্রায় 1000 মুহাদ্দিস খলিফা ছিলেন যাদের সবক বেলায়েতে কুবরার উপরে আল্লাহু আকবার বলেন 1000 মুহাদ্দিস খলিফা আল্লামা বায়যাবি রহমাতুল্লাহি আলাইহি 1000 মুহাদ্দিস খলিফাকে দেখে বললেন বাবারা তোমাদেরকে নিয়ে আমি একটা সফরে বাহির হতে চাই শুধু মুহাদ্দিস খলিফারা থাকবা আর কেউ থাকবে না আমি থাকবো তোমাদের সাথে সবাই রাজি হয়ে গেলেন দিন তারিখ নির্ধারণ করে সফর শুরু আল্লাহর ওলি বায়যাবি রহমাতুল্লাহি আলাইহির সাথে সফরে আপনারা যাইতে চাইনি সবাই যেতে চান আসেন দেখি আল্লাহর ওলির সফরটা কেমন হয় পীর মুর্শিদের পীর মুরিদের সফর তাও মুরিদ না খলিফা 1000 মুহাদ্দিস যাইতে 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 আসরের সময় হলো সবাই ওযু করলেন আসরের নামাজের আজান হলো হুজুর আল্লামা বায়যাবি রহমাতুল্লাহি আলাইহি ইমামতি করলেন কথা বুঝেননি মুর্শিদ ইমামতি করছেন আসরের নামাজ শোনাও যায় না দেখাও যায় না শোনাও যায় না দেখাও যায় না মনোযোগ দিয়ে শুনিয়া শুনিয়া এবার নামাজ শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লির দিকে মুখ করে ইমাম সাহেবরা আসরের সময় বসে নিনা না বসেন আল্লাহর ওলি না বসে দাঁড়াইয়া গেছেন দাঁড়াইয়া বললেন বাবারা এখানে সবাই মুহাদ্দিস সবাই এখানে ওলিলাল বাপ সুগভীর জ্ঞানের অধিকারী বাবারা আপনাদেরকে নিয়ে আমার সফরের উদ্দেশ্য এখন বলবো কেন সফরে বাহির হয়েছি শুনতে রাজি আছেন তো কেন বাহির হয়েছি এখন বলবো 1000 খলিফা মুহাদ্দিস সময় ত্যাগ করে দাঁড়াইয়া আছেন এবার আল্লাহর ওলি আল্লামা বায়যাবি রহমাতুল্লাহি আলাইহি বললেন বাবারা
আমি তোমাদেরকে নিয়ে সফরে বাহির হয়েছি, আমি চাই তোমাদের মধ্যে থেকে একজন খলিফা বাছাই করে আমার গদিনিশি আমার নিজের হাতে পীর বানাবো, আমার ইন্তেকালের পরে সে হবে তোমাদের কান্ডারি, সে হবে তোমাদের মুরব্বী। আল্লাহু আকবার বলেন, যাকে বলা হয় গদিনিশি পীর, রানিকার দরবার শরীফের পীর সাহেব কিবলা, পীরের ছেলে পীর নয়, শ্বশুরের খলিফা, ঠিক কি না? তাইলে শ্বশুরের আলো ছেলে আছেন না, মেয়ে আছেন, ছেলে ছেলে আছেন না, ছিল, কিন্তু ওনারে কেন জামাইও বানালেন খেলাফতিও দিলেন? তাইলে বোঝা গেল ভিতরে মাল আছে না নাই। সবাইকে খলিফা বানানো যায় না, সবাইকে পীর বানানো যায় না। বাবার আমার ভাইয়ের আমার পীর তিন প্রকার, কয় প্রকার? পীর তিন প্রকার। এক নম্বরের পীর হলো পীরে কামিল, দুই নম্বর হলো কামিলে মুকাম্মিল, তিন নম্বরে হলো কামিলে মুকাল্লিদ। প্রতিটা প্রকারে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কোন ফির ধরবেন আর কোন ফির সারবেন। মনসুর হেল্লাজ ফির ছিলেন, ওয়াসকারনিও ফির ছিলেন, কিন্তু ওয়াসকারনির কোন মুরিদ ছিল না। কিন্তু নবীজি মদিনায় বসে বলতেন, আমি দুশ থেকে ইমানের গ্রাম পাইতেছি। উনি কেমন পীর ছিলেন? বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারা তোমাদের মধ্যে থেকে আমি নিজের হাতে গদিনিশিন বানানো যাব। আল্লাহ আকবার বলেন, যে হবে আমার নৌকার খারানি, যে হবে আমার নৌকার কান্ডারি। কিন্তু আজকে তোমাদের কাছে একটা কথা বলবো, এই কথার জবাব যে দিতে পারবে সে এমন ভাগ্যবান হবে আমার মাথার পাগড়ি তার মাথায় দিন। পিছনের ভাইরা বুঝা যায়, বুঝা যায়? মাথায় কি দিবেন? পাগড়ি। পীরের মুরির বাসনওয়ালা মানুষ, মনোযোগ দিয়া শুনিয়া শুধু এসে গেলেই পীরের দরবারে কোনো লাভ নেই, কিছু নিয়ে যেতে হবে যাতে চোখ বন্ধ করলে নবীকে দেখা যাতে আগে সিন মুহাম্মদিনুর। আল্লাহু আকবার বলেন, আবার আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি বললেন, আজকে নামাজে এক জায়গায় একটা আমল শুনছে, কটা আমল? যে আমল আসরের সময় শোনাও যায় না, দেখাও যায় না, যে ব্যক্তি বলতে পারবো কোন জায়গায় আমলটা শুনছে, যে ব্যক্তি বলতে পারবে তার মাথায় আমার পাগড়ি দান করুন। সাংঘাতিক পরীক্ষা, তাও আবার নামাজের মাঝে আমার কাই ভাই এখন খেলা লাগছে। এটাই ফিরাকির আসল খেলা, যেটা দেখা যায় না, শোনাও যায় না, এই মাইক্রোফোন দিয়ে কথা যায়, এই 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 তার দিয়ে কেবল দিয়ে কথা যায়। এখন যদি কেউ এই তারটারে সুলাইয়া খানো লাগায় শোনা যাইবো না, কিন্তু বিশ্বাস করতে হবে ওইদিকেই কথা যায়, যদিও দেখা যায় না শোনাও যায় না, তার নাম ফিরাকি। জিরে বলুন না, সুবহানাল্লাহ। ফিরের কাছ থেকে যে ফয়েজ যায় বিশ্বাস করতে হবে, যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। বাবার আমার ভাইয়ের আমার 1000 খলিফা মুহাদ্দিস সবাই স্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা নাই। এবার একজন দাঁড়ায় বললেন, হুজুর আজকে যে আপনি আসরের নামাজ পড়াইছেন, এই আসরের নামাজ আপনার পিছনে আপনার কাছে মুরিদ হওয়ার পরে
যেতো নামাজ পড়ছি সব নামাজের চাইতে সুন্দর হইছে কিন্তু আমরা কোন জায়গায় তো ভুল দেখি নাই শরীয়তের জবাব কিসের জবাব শরীয়তের জবাব দুধ ছাড়া যেভাবে মাখন হয় না পীর ছাড়া পীর হওয়া যায় না জিরে বলুন ঠিক কিনা মানুষ রূপে আল্লাহর রাসূল মানুষ নয় রে খেলার পুতুল যার কাছে আরশ কুরসি যার কাছে আরশ কুরসি পয়দা করছেন রব্বানা মানুষ মানুষের দায় কান্দ কেন হয় পানা আল্লাহু আকবার বলেন বাবার আমার ভাইয়ের আমার আপনাদের যদি দোয়া থাকে কিছু আলোচনা করব কারণ গতকালকে রাত্রিও প্রায় তিনটায় বাসায় পৌঁছেছি গলাটা যদি আল্লাহর ওলির নেগাহে করম থাকে তাইলে চার্জ বাড়বে না কমবে আমার কথা কি বোঝা যায় কিন্তু আমি ভাবতেছি যে আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় আমার গলাটা শেষে গেছে কারণ প্রতিদিন প্রোগ্রাম ওই কিশোরগঞ্জে প্রায় আড়াই ঘন্টার উপরে ধর্মমণ্ডলে ব্রাহ্মণবাড়িয়ে ধর্মমণ্ডলে তিন ঘন্টার উপরে তাই আমাকে নেই মানুষ কিছু বোঝাই বল্লাই তাই আজকে আলোচনা করতেছি আপনারা কি বুঝতেছেন এবার বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ সবাই বসে বসেছে কোন জায়গায় ভুল হয় নাই আল্লাহর বলি দাঁড়ানো থেকে বসে গেছেন বসে চোখের পানি সেরে কান্নাকাটি করতেছেন আল্লাহ আকবার বলেন পীরের কান্না তো মুরিদের সহ্য হওয়ার কথা না পীর তো জানের চাইতে প্রিয় ঠিক না বাবার আমার ভাইয়ের আমার মুর্শিদ দললে মুর্শিদের মতো মানতে হবে আমার বাবা দক্ষিণ দিকে পা দিতেন না কারণ দক্ষিণ দিকে ছিল আমার বাবার মুর্শিদের কবর আমি ফতোয়া দিলাম আব্বা সুন্নতের খেলাফ দক্ষিণ দিকে তো পা দেওয়া সুন্নত পা দেওয়া সুন্নত আপনি কেন মাথা দেন আমার আব্বা জবাব দিয়েছিলেন তোমার শরীয়তে সুন্নত আর আমার ফতোয়ায় দক্ষিণ দিকে মাথা দেওয়া ফরজ মুর্শিদকে জিন্দা থাকতে যেভাবে মানা দুনিয়া থেকে যাওয়ার পরে বেশি মানা জিরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া কোন চিন্তাও নাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ দেয়ার ইজ নো টেনশন নো ডাউট নো টেনশন তারা হচ্ছেন আল্লাহর বন্ধু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহর ওলি কান্নাকাটি করতেছে চোখের পানিতে বুক ভাসিয়া যায় চোখের পানিতে বুক ভাসিয়া যায় কান্নাকাটি করা ওলির কাজ আর ফালিয়াদহকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা বেশি করে কাঁদো কম করে হাসো যে ব্যক্তি বেশি কান্নাকাটি করতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায় বাবার আমার ভাইয়ের আমার কাছে ছিল লুটাওয়ালা হাতের মধ্যে লুটা হুজুর পানি নিয়ে দাঁড়াইয়া থাকে যখনই হুজুর চান তখনই হুজুর পানি দেয় সব সময় লুটা নিয়ে দাঁড়াইয়া থাকে লুটাওয়ালা আল্লাহর ওলির কদমে ধরছে পীরের পায়ে হাত দেওয়া যায় দিনা না যায় ইমাম মুসলিম মুসলিম শরীফের লেখক ইমাম বুখারী
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার জন্য গেলেন, বুখারী শরীফের লেখককে দেখার জন্য গেছেন ইমাম মুসলিম, মুসলিম শরীফের লেখক। যাওয়ার পরে বললেন, দাআনি উখবিলু রিজলাইকা, আপনি অনুমতি দেন আপনার দুনো পায়ে আমি মুখ দিয়ে সুমু দিমু। আমরা দেই হাত, আর ইমাম মুসলিম বলছেন মুখ দিয়ে সুমু দিবেন। ইয়া উস্তাজ আল উস্তাদিন, ইয়া উস্তাজ আল মুহাদ্দিসিন ফি তাবিব আল আলিহি, হে উস্তাদ, হে মুহাদ্দিস গণের উস্তাদ, হে ইয়া তাবিব আল আলিহি, হে হাদিসের ডাক্তার, সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাইলে কদম বসি করা যায় দিনা না যায়? তাই বলে কি বাবির ভাইয়া সালাম বলি দেন না? ক্লাসিফিকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ, ক্লাসিফিকেশন মেইনটেইন করে চলতে হবে, না হয় ঈমান চলে যাবে। তালুরি করে বইনের ভাইকে সালাম বলি দেনি, সালাম করারও জায়গা আছে। আল্লাহর ওলির কদমে ধরে বললেন, ওগো আল্লাহর ওলি হুজুর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি বলতে পারি না আমার যে কোন জায়গায় কোন আমল চলছে। পিছনে বুঝছেন নি, লুটাওয়ালা বলতেছে আমি বলে দিব নামাজের কোন জায়গায় সুস্থ। জিরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় দানের মান কত? 1000। আর সুসার মান কত? আমি মানি না, দারের দানের মান 1000, সুসার মান 1000। যদি সুসা দানের ভিতরে দানের মতো সুরত ধরে ঢুকতে পারে, যিনি বলেন ঠিক কিনা, সুসার আলাদা কোনো দাম নাই, কিন্তু দানের সাথে মিশার কারণে দান যেমন সুসাও, এই জন্য আল্লাহ পাক আকল মন কে লিয়ে ইশারাই কাফি। আল্লাহ পাক কোরআনে বলেন, হে বান্দারা, তোমরা রে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমার হাবিবের উম্মত তোমাদেরকে কিছু সূত্র দিলাম, যেভাবে ছাত্ররা এ প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, এইভাবে সূত্র দিয়ে অঙ্ক করে আল্লাহ পাক কোরআনের ভিতরে কেমনে বান্দা বেহেশতে যাবে সূত্র দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহর বন্ধুগণের সাথী হয়ে যাও, অলি যেভাবে যাবে তোমরা সুসাও সেইভাবে যাবে। এক নাই তোরাইয়া যাইবা কি চুরি নামাজে বৈশা কেশ মিলায়, নামাজের ভিতরে মামলা কত দ্বারা দিবে চিন্তায় পড়ে যায়, নামাজের মধ্যে চিন্তা করে ঋণ কেমনে মারি, নামাজের মধ্যে চিন্তা করে কারে কেমনে ধরি, নামাজের মধ্যে চিন্তা করে নারীর চিন্তা, বিবাহ একটা করছে আর একটা কোন জায়গায় ফিট করা যায়, নামাজের মধ্যে চিন্তা করে জুতা কোন জোড়া বালা, নামাজের মধ্যে চিন্তা করে কারে কোন পয়েন্টে ধরবে, এই যদি হয় নামাজ, নামাজেতে হয় চুরি, চুরা দর সন্ধান করি মুর্শিদের সবক দিয়া, আল্লাহ আকবার বলে বলে মুর্শিদের সবক নিয়া মার সুরে গন্দা নামাজ, নামাজের মানুষ
সুরের গর্দান মারতে হবে কার সবক নিয়া মুর্শিদের সবক নিয়া ওরে মুর্শিদের সবক নিয়া মারো সুরের গর্দান আমার নামাজের মানুষ বেদ করিয়া ফইর নামাজ জার জারা সে হুস নামাজ আম নামাজ খাস নামাজ মারিফত কষ্ট হইতেছে বলবেন ফিরে ফিরে দেখি গানও ভরে এগুলা গান না রে ভাই এগুলা এগুলা শুনলে কলব থেকে প্রেমের পানি বাহির হয় ফাইন্নাহু ইয়াজরু মিন নূরিল্লাহ কলবের মধ্যে দুই ধরনের চোখ তৈরি হয় এক নাম্বার হচ্ছে কাসফুল আইয়ান দুই নাম্বার হচ্ছে কাসফুল বেজদান কাসফুল আইয়ান হলো মুর্শিদের দরবারে কেন যায় ওই সুখ ফুটানোর জন্য মুর্শিদ ঘরে পর্দা কাটা ডাক্তার আছে পর্দা কাটা মুর্শিদ আছে যাও না সে মুর্শিদের কাছে আরে পর্দা কাটিলে দেখিতে পাবে আপন করে আলেকে সাই বাবে বুঝি সৌকে তাদের যুক্তি নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাইলে দানের সাথে সুসা আল্লাহ পাক বলেন কখন মা সাদিকিন আল্লাহর বন্ধুদের সাথে হয়ে যাও অতি যত্নে বান্দা তুমি আমি আপনার কাছে ছিলাম বসা আপনি জুমার নামাজে যখন খুতবা দেন খুতবায় যখন আপনি ওয়াজ করেন আজকে কিন্তু জুমার রাত দোয়া কবুলের রাত লাগে গেছে বলেন না সুবহানাল্লাহ একদিকে পীরের দরবার এই পীর কোন সাধারণ পীর না সৈয়দ পীর সৈয়দ পীর সৈয়দ আজকে জুমার রাত আমি আবার রাতে যাইতে হবে আগামী কাল হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে জুমা যেখানে 8000 এর উপরে মুসল্লি হয় হবিগঞ্জের অনারেবল পারসন যে এই যে মুসল্লি আছে হবিগঞ্জে এখানে জজ ডিসি এসপি সবাই নামাজ পড়ে আমি এখানে আমার মুসল্লিরা কিন্তু আসছে তাই আমি রাত্রে ভিতরে বাসায় যেতে হবে জুমার নামাজে আপনি বলেছেন হুজুর বুখারী শরীফে এক বাব আছে বুখারী শরীফে একটা অধ্যায় আছে একটা চ্যাপ্টার আছে বাব গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন আসতে হবে না জুরি কিন্তু বলতে হবে বলাটা শোনাটা বলাটা আমরা মুকাল্লিদ ইয়া আইয়ুহাল মুকাল্লিদ আমরা মুকাল্লিদ আমরা মাযহাব মানুষ আমরা হানাফি মাযহাবের মানুষ আমিন বলবো চুপে চুপে আমিন বলবো এখন কেউ যদি জুরে বলে যাই জীবনী পাচ্ছেন না এই তো মাসালায় সমস্যা কেউ যদি জুরে বলে যাই সবে তাকে আপনি না যাই বলতে পারবেন তবে সত্য হলো সে আমাদের মাযহাবের হইয়া জুরে বলতে পারবে সে যদি বলে আমি হানাফি সে যদি বলে আমি হাম্বলি সে যদি বলে আমি মালিকি হানাফি হইয়া সৌদি আরবের বাংলাদেশে ফিট করলে চলবে
আমরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু সুহাদা আলান নাস আমরা মিডল পয়েন্ট আমরা মধ্যপন্থা অবলম্বনকারী গরম না ঠান্ডা না সিল্লাই বলেন না সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার হুজুর আপনি বলেছিলেন নামাজের ভিতরে ওয়ালা যদি আমিন বলে ফেরেশতার আমিন বলে দুই আমিন যদি মিলে যায় তার জীবনের গুনাহ মাফ হইয়া যায় এটা বলা সুন্নাত কেউ যদি সুন্নাত সারে এই সুন্নাত যদি কেউ করে না নামাজ হবে আপনি বলছিলেন কিন্তু বলাটা সুন্নাত নামাজের ভিতরে যদি ওয়ালা দল্লিনের পরে কেউ আমিন না বলে কি নামাজ হবে না হবে হবে কিন্তু বললে সব ফেরেশতাদের সাথে যদি মিলে যায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায় তাই আজকে আমার কাছে লাগছে আপনি আমিন বলেন না যেটা দেখাও যায় না শোনাও যায় না তার নাম ফিরা কি জিরে বলুন না সুবহানাল্লাহ soul of mine soul came from allah made by prophet sallallahu alaihi wasallam soul atta yasalunaka anir ruh qul ir ruh min amrillah chitkar mere bolun subhanallah eta allah prodotto khomota eta pirer maddhome hasil hoy jire bolun na subhanallah kemne allah pak bolen sanurihim ayatina fil afaq wa fi anfusihim hatta yatabayyana lahum annahu al-haq subhanallah subhanallah আল্লাহ পাক কলবের ভিতরে তাকে ওই নূর জারি করে দেন যে সুখ দিয়ে যা দেখা যায় না দেখে যা শোনা যায় না শুনে সিল্লাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি মুসকি মুসকি আসেন আমার কষ্ট সার্থ 1000 মুহাদ্দিস খলিফা বেলায়েতে কুবরার উপরে মাইয়াতে হুব্বির উপরে সবক মনসুর হেলদাজের ছিল জাজবাতুম মিন জাজবাতিল্লাহ বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি মুসকি হাসলে আর সাথে সাথে মাথার পাগড়ি খুলে তার মাথায় দিয়ে দিলে বললেন আমি ইন্তেকালের পরে আমার ইন্তেকালের পরে এই আবুল বাশার আমার বা আমার ছেলে এই আবুল বাশার হবে আমার গদিনীশিনী পীর তার কাছ থেকে যাদের সবক আটকা আছে তার কাছ থেকে সবক নিতে হবে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন আলী মাওলানা মুফতি মুহাদ্দিস 1000 আশ্চর্যান্বিত হয়ে গেলেন লুটাওয়ালা কেমনে পীর হলো এটা আমি ফিরিস ফিরির বানানো না যে পীর আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি যার কিতাব না পড়লে মুফতি হওয়া যায় না মুফাসসির হওয়া যায় না টাইটেল ক্লাসে ওনার কিতাব পড়ানো হয় আল্লাহর ওলি আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা হয়ে গেলেন লুটাওয়ালা এবার বললেন বাবা তুমি দেশে চলে যাও সেখানে যাইয়া তরিকতের খেদমত শুরু করো আর লুটাবো লাগবে না জিরে বলুন না সুবহানাল্লাহ তুমি যদি করো আমার আশ তোমায় করব আমি সর্বনাশ যদি সারো না আমার ফাস তোমায় করব আমি কাসের কাস জিরে বলুন না সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার এবার গ্রামের বাড়িতে গেছেন যাওয়ার পরে মানুষ দলে দলে লুটাওয়ালার কাছে মুরিদ হয় লুটাওয়ালার কাছে মুরিদ হয় কেউ মানে না কই লুটাওয়ালার ফির মানতাম আল্লামা বাইজাবি আর মানুষ হইছে না খলিফা বানাইবা হ্যাঁ বেটা কোনদিন মাদ্রাসার বারান্দায় গেল না বেটারে ফির বানাইছে বাবার আমার ভাইয়ের আমার
মানুষকে মুরিদ হয় কেউ বিরোধিতা করে যে বিরোধিতা করে উনি আবার দেওবন্দবাস কি বনবাস বেটার নাম হিদলে হিদলে বেটায় ফাস বেটার নাম আছিল রেজাক বন কি বন মাতন রেজাক বন ফাস কইরা আইছো দেওবন্দ আয়া করছ মিলাদ বন পাবলিকে হয় দাওয়াত বন খাইলাই রে রেজাক বন কুল্লু বন উনি বিরোধিতা করেন জীবনে কোনদিন মাদ্রাসায় বারান্দায় যায় না সে কেমনে পীর হয় এবার ওনার এক আশিক ভক্ত ছেলে ওই আলিমের কাছে যাইয়া বলে আপনার যদি কথা থাকে আমার মুর্শিদের কাছে সরাসরি বলবেন আমার মুর্শিদ যদি আপনার প্রশ্নের জবাব না দিতে পারে তাইলে আপনার সাথে ওয়াদা করলাম আজকে ফিরা কি ফিরের দরবার ছেড়ে দিব ইমানটা কেমন মজবুত চ্যালেঞ্জ করছেন যারা বলুন না সুবহানাল্লাহ যার মধ্যে ইলমে লাদুনিয়া ইলমুল ফিকহিয়া ইলমুল আহকামিয়া ইলমুল শারঈয়া ওয়াজদানিয়া আমালিয়া আতিকাদাত علم اللغات علم البديع علم الناسخ علم المنسوخ علم المتشابه علم الحساب علم الموهبه بسم الله بن سبحان الله بابا رامار بھائی رامار غبیر بچو اللہ پاک رب العالمین جادر شان بولچن لہوم البشرا فی الحیات الدنیا و فی الاخرہ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ লা তাবদিল লি কালিমাতি লা আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই যালিকা মুল ফাউজুল আযীম আর এরাই হচ্ছে মহান দল নাজাত প্রাপ্ত আল্লাহ বলেন সুবহানাল্লাহ Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Babar Amar Bhai Rama Ebar Deobandar Ali Oni Gesen Lutawalar Interview Newar Jonno লুটাওয়ালার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা ইন্টারভিউ শুনতে চাননি শুনতে চান পিছনের বাইরা শুনতে চান এর আগে আসেন একটু জিকির করে আল্লাহ 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 মারহাবা জোরে জোরে বাবে আর নাই জিকির সারবে না আল্লাহ আল্লাহ পাক পাঞ্জা তন কেমন চিনিলে না রে মো আল্লাহ হয় নাই হয় নাই পাক পাঞ্জা তন কেমন চিনিলে না রে মো মুর্শিদের চরণ বাবে চিনিলে না রে মোহন আল্লাহ মারহাবা কলব খুলে যাবে আল্লাহ আল্লাহ বাবে চিনিলে না রে মোহন বাবে চিনিলে না রে চিনলে না রে মন আল্লাহ আল্লাহ
বাড়ি ছাড়ো, রাস্তা ছাড়ো, দোকান ছাড়ো, মুশকিল কোসা সামর তু জান্নাত মা খাতুন আল্লাহ, মুশকিল কোসা সামর তু জান্নাত মা খাতুন, হাসান হুসেন দুই বোন বেহেশত রওশন, বাবে ছিনলে না রে মন আল্লাহ, যে ছিনা সে সে পায়াস মুর্শিদের চরণ, বাবে ছিনলে না রে মন আল্লাহ, খবর আমার বাইরা মা গভীর মনোযোগ আহলে বাইতের প্রতি মহব্বত থাকার প্রয়োজন আছে না নাই, সৈয়দ বংশের প্রতি মহব্বত থাকার প্রয়োজন আছে না নাই, রানিকা দরবার শরীফের পীর শুধু না তিনি একদম সৈয়দ খানদানের মানুষ, জিরো বলুন ঠিক কিনা, আল্লাহ পাক বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, রাসূল আপনি বলে দিন আপনার নিকট আত্মীয়ের প্রতি যেন তারা ভালো ব্যবহার করে, যিনি বলুন সুবহানাল্লাহ, মাসালু আহল বাইতি কাসাফাতে নূহ মারাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা কারা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, এবার হুজুর গেছেন লুটাওয়ালার পরীক্ষায়, জায়া সামনে বসছেন লুটাওয়ালা, আল্লামা বাইজাবির রহমাতুল্লাহি আলাইহির খলিফা কত বড় জবরদস্ত আল্লাহর ওলি, বেলায় পক্ত তা হবেন হদিনি শিল্পী, তিনি উনি প্রশ্ন করার আগে যে দশটা প্রশ্ন করার নিয়ত নিয়ে এসেছিলেন ওই দশটি প্রশ্নের জবাব সালাম দেওয়ার পরে পরে আগেই বলে দিয়েছেন দলিল সহ, উনি যে দলিল দিছে উনি ওই কিতাবের দারহাসু যায় নাই, যেগুলা কমন মাসালা জানে বলে দিয়েছে, উনি হাত উঠাইয়া দোয়া করেন, উনি ফতোয়া দিয়ে দিছেন হুজুর আমরা কত বড় ভাগ্যবান আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খুশি, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিব দাওয়াতাত আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়া দেই, এবার হুজুর তো মোটা মোটা সুখে সাইল কইল, কোনদিন তো মাদ্রাসার বারান্দা যায় নাই, কাম খুদ লোভ মায়া হিংসা নিন্দা সব ছাড়তে হবে, তারপরে তুমি পীর, মুরিদ কখন পীর হয়, পীর কখন মুর্শিদ হয়, সুযোগ হলে আরেকদিন বলবো, পীর তিন প্রকার তাও আরেকদিন বলবো, আজকে সময় নাই, মুরিদ কখন পীর হয়, পীর কখন মুর্শিদ হয় জানার দরকার আছে না না, বাবার আমার ভাইয়ের আমার এবার বলে হুজুর আপনি তো টাইটেল ভাস মালানা কি বলবো, আল্লাহ পাক কত দয়া করেছেন বন্ধুর মাধ্যমে, বন্ধু যা চাইতেন উম্মতের জন্য চাইতেন, যখনই হাত উঠাইতেন দলিল ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ লাম ইয়াহুদাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজাহু, নবীজি যখন মুনাজাতে হাত উঠাইতেন চেহারার মধ্যে না বসানো পর্যন্ত হাত নামাইতেন না, নামাজের পরে দোয়া আছে না না,
জানাজার পরে দোয়া আসেনি না না মুখস্থ বললে হবে না দলিল নেন যুবক যারা মোবাইলে রেকর্ড করে রাখো শুধু মুখস্থ সাফার বাইরে নয় সাফার সুরে নয় দলিল ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফখলিসু লাহু দুআ সাল্লাইতুম শর্ত ফখলিস হচ্ছে জাযা আরবী গ্রামার বলে এখানে অসংখ্য উলামায়ে কেরামরা রয়েছেন ফখলিস হচ্ছে শর্ত সাল্লাইতুম জাযা শর্ত এবং জাযার মধ্যখানে আলাদা করা একটা আরেকটার সাথে জোড়া লাগানো যাবে না একটা হচ্ছে নামাজ ফখলিসু লাহু দুআ খালিস ভাবে করতে হবে দোয়া নামাজে জানাজার পরে দোয়া করলে দোয়া কবুল হয় বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যাইতে পারে বাবার আমার ভাইয়ের আমার নবীজি আমার তুরাইয়া দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নাহু তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা ফারদুদ আলাইহি সাম হাত তুরাইয়া দোয়া করছেন আল্লাহ আলী ছিল আপনার তাতে আপনার এতাতে মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যদি আমার রাতে মাতা সূর্য আসরের টাইমে চলে দরবারের ওয়াজে আসলে সব বাইঙ্গে খাওয়া যায় না অসংখ্য উলামায়ে কেরামরা ওয়েটিং করছেন 12টা হয়ে গেছে আমরা চলতে রাজি আছি আপনার বেদে আপনি জানো আপনি কেমন আপনি জানেন কোরআনে কিছু আছে রে তাফসীর করা হারাম কোন মুফাসসির তাফসীর করতে পারে না শুধু বলে দিতে পারবে আল্লাহু আলাম বিমুরাদিহি ওয়া রাসূলিহি এটা আল্লাহ আল্লাহর রাসূল সারা আর কেউ জানে জানার চেষ্টাও করতে পারবে না হরফে মুকাদ্দাত ইয়াসিন আল্লাহ আল্লাহ জানেন আর বন্ধু জানেন আলিফ লাম মিম আল্লাহ জানেন বন্ধু জানেন হাবিব ইয়া পনার পন শরণ রাখিও হাবিব তোমার পরম দন হাবিব তোমার পরম দন বরণ করিও হাবিব কে পেতে সদা সন্ধান করিও রাজি নি আমরা মুর্শিদের দরবারে যাইতে হয় বাবার আমার ভাইয়ের আমার এবা শাইখুল হাদিস বলে কই কি রে দুটো আলোর ভিতরে তো মাল আছে বলেন না সুবহানাল্লাহ কি আছে কি আছে মাল আছে কি মাল বেলায়েতের মাল বেলায়েতের মাল মনসুর হেল্লাজরে দেখার লাগিয়ে মুরিদ গেছে যাইয়া বলে পুলিশ ভাই রে আমার মুর্শিদ বিনে প্রাণ বাঁচে না আমার মুর্শিদের এক নজর দেখার সুযোগ দে এখানে অনেক দুঃখী মা বোনেরা আসছে রে অনেক বোনেরা আসছে দুঃখী অনেক বাবার আসছে দুঃখী মুর্শিদের চেহারার দিকেইলে তাকাইলে কলিজা ঠান্ডা হয় এখানে এমন আসছে রে অভাবী অনেকে আছে বিপদে
আর সেবক রাশা নিয়া মুর্শিদ কে নিয়ে মুনাজাত করব কলিজা ঠান্ডা হবে বাবার আমার বাবার আমার শেখুল হাদিস বলল লুঠাওয়ালা তো বড় খামায়া রানি কেমনে হাসিন করল জীবনে কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই সঙ্গগণে লোহা জ্বলে বাসে সঙ্গদর মুর্শিদে লুটা হাতে নেয় নাই রে মুর্শিদের নজর লুটিয়া নিছে দিল্লিতে যাও দিল্লিতে গেলে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে একটা মাজার ওই মাজারের নাম নানবাই কবর কবরের নাম নানবাই প্রশ্ন করলাম দিল্লির বাসিন্দা নানবাই কে বলল কুতুবউদ্দিন বখতিয়ার খাকি কে 18 বছর রুটি বানাইয়া খাওয়াইছে মুর্শিদ রুটিওয়ালাকে বললেন তোমার রুটির মাপ চাই হুজুর রুটির মাপ দেওয়া যাবে না মাপ দিতে হবে আর না হয় আমি কিয়ামতে ধরা খেয়ে যাব আমার ইবাদত কবুল হবে না নানবাই বলে হুজুর একটি শর্তে আমি মাপ পাই আমি মাপ দিতে পারি যদি আপনি আমার বাহির ভিতর আল্লাহকে বলে বানাইয়া দিতে পারেন আপনার মতো আমার মুর্শিদের স্বরণ মুর্শিদের সুরত ধরতে চাই মুর্শিদ মুর্শিদ নিশানে ঠিক রাখিয়া আবু সুরাইনা বয়রে দুই নম্বরে হচ্ছে খলিল
তিন নম্বরে হচ্ছে হাবিব রফিক হলো পথিক বন্ধু রফিক দাল ফার্স্ট মিট প্রথম সাক্ষাতে তারে দেখা হয় তাকে বলা হয় পথিক বন্ধু খলিল হলো বাই টেস্ট পরীক্ষিত বন্ধু ইব্রাহিম নবী আর উইদাউট টেস্ট তাকে নিজে আল্লাহ পাক বন্ধু বানাইছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ وما أرسلناك إلا رحمة للعالمين سورة درسي وين برشد جار كارو محبت سي شي كاما يارا এবার মুরিদরা আসে আইসা দেখে মুর্শিদ মুরিদরা আইসা দেখে মুর্শিদ দুইজন দুইজনের গায়ে সালাম করে বিচক্ষণ মুরিদ আসে নি না শুধু ফিরের কাছে বলে হুজুর সবক দেন সবক দেন আর কিছু কিছু মুরিদ আছে টাঙ্গা সারা বছর মুরিদের খবর নাই দরবারের খবর নাই পানি বাইঠ ঠিক কিনা বিচক্ষণ মুরিদ আছে এমনি মুরিদ হইছি নি সবক দেও দুরুদ দেও اللهم صل على سيدنا محمد المعدن الجود والكريم والسليم اللهم صل على سيدنا محمد سراد قدريا طريق سبق جيبي اللهم صل على سيدنا محمد المعدن الجود والكريم والسليم چستيا طريق سبق جيبي اللهم صل على سيدنا محمد النبي الامي والسليم نقشبندية طريق سبق جيبي اللهم صل على سيدنا محمد المسلم دينيك والسليم ابار مجددية طريق سبق جيبي اللهم صل على سيدنا محمد سراج من ولي وسلم اللهم صل على سيدنا محمد كما تحب وترضى بي انت صلي عليه اللهم صل صلاه كما رسول الله صلى الله عليه وسلم سيدنا محمد اللي تنال من خدوه القديم الخير وتخير العوايد وتنال من رفاج وصل خاتم السلام من بيت الكرم والعلي وسلم كل مرت من رفاسيم بعدد كل معلوم لك درود تاسه مراقبه مشاهده محاسبه سبق ديبه أزهره الله ينابي الحكمة من قلبي على لسانه بنور معرفتك أبدا أبدا تر قلب لسان من دي الله پا معرفة تر نور زاري كره ديبه يبار شاكو الحديث خير لوتا والا تو بلو خمائي رنه خمنا امار فتر فتا خلو اتو فسنو زاملو يا كلام خمنا خلو এবার চিন্তার মধ্যে পড়ে গেছে মুরিদ হব না বাড়িতে যাব আল্লাহু আকবার বলে শাইখুল হাদিসের 12টা বাজছে কটা বাজছে কটা 12টা রাত 12টার উপরে কি আপনাদের কষ্ট হইতেছে না আমি শেষ করে দেই লুটাওয়ালার এটা কিচ্ছাটা শেষ হইতো নি কে কে শেষ হইতেছে না তুলে দেন নারে তাকবীর এর আগে আসেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আযম জিন্দাবাদ 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 আসেন না দাঁড়াইয়া নবীজিকে সালাম জানাইয়া না